হ্যালো এভরিওয়ান, আজকে এই সুন্দর ড্রেসটি গোপালের জন্য বানাবো। তার জন্য আমি আগেই চুল্লিটি বানিয়ে রেখেছি, এটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর আমি এখানে এটা জয়েন্ট করিনি, কারণ অনেক সময় গোপালকে পড়াতে অসুবিধা হয়, তাই এটা পরে জয়েন্ট করব। আমরা প্রথমে এখানে থ্রি চেন বানাবো, তারপরে পরের সেম চেনে আবার একবার ডবল ক্রোচেট করব, পরের চেনে আবার দুবার ডবল ক্রোচেট করব। মানে প্রত্যেক চেনে দুবার করে ডবল ক্রোচেট করতে হবে। আর এখানে আমি থ্রি mm হুক নিয়েছি। এভাবেই পুরোটা কমপ্লিট করতে হবে। পুরোটা কমপ্লিট করার হয়ে গেছে। এরপরের রাউন্ডে এখন আবার থ্রি চেন বানাবো। থ্রি চেন বানানোর পর নেক্সট যে ডবল ক্রোচেট আছে সেখানে ফ্রন্ট পোস্ট করব। ফ্রন্ট পোস্ট করার পর নেক্সট যে স্টিচ আছে, নেক্সট স্টিচে দুবার ডবল ক্রোচেট করব। এখানে দুবার ডবল ক্রোচেট করার পর নেক্সট স্টিচে আবার ফ্রন্ট পোস্ট করতে হবে। এভাবেই এই রাউন্ডটা পুরোটা হবে। এই রাউন্ডটা কমপ্লিট করার পর থার্ড রাউন্ডে আবার থ্রি চেন বানাবো। থ্রি চেন বানানোর পর নেক্সট স্টিচে ডবল ক্রোচেট করতে হবে এবং ফ্রন্ট পোস্টের ওপরে ফ্রন্ট পোস্ট করতে হবে। এই রাউন্ডে কোনো স্টিচ পারবে না, যেরকম আছে সেম সেরকমই করতে হবে। এই রাউন্ডটা কমপ্লিট করার পর এখন ড্রেসটাকে জয়েন্ট করব, স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নেব। এতে গ্যাপটা অনেক বড় হয় এবং লাড্ডু গোপালকে ড্রেস পরাতেও অনেক সুবিধা হয়। এরপরে আবার থ্রি চেন বানাবো। থ্রি চেন বানিয়ে নেক্সট স্টিচে দুবার ডবল ক্রোচেট করে নেব। দুবার ডবল ক্রোচেট করার পর ফ্রন্ট পোস্ট করব। ফ্রন্ট পোস্ট করার পর নেক্সটে একবার ডবল ক্রোচেট করব, তার নেক্সট স্টিচে দুবার ডবল ক্রোচেট করব। মানে মোট তিনবার ডবল ক্রোচেট করতে হবে। তারপর আবার ফ্রন্ট পোস্টের উপর ফ্রন্ট পোস্ট করব। এই রাউন্ডে একটা করে স্টিচ বাড়বে। এভাবেই ফ্রন্ট পোস্টের উপর ফ্রন্ট পোস্ট আর দুটো ডবল ক্রোচেটের উপর তিনবার ডবল ক্রোচেট করতে হবে। এবার ফোর্থ রাউন্ডে আবার থ্রি চেন বানিয়ে যে থ্রি ডবল ক্রোচেটের উপর থ্রি ডবল ক্রোচেট করব, ফ্রন্ট পোস্টের উপর ফ্রন্ট পোস্ট করব। এই রাউন্ডে কোনো স্টিচ পারবে না, যেরকম আছে সেম সেরকমই হবে। এই একইভাবে আমরা এখানে এক রাউন্ড পর পর স্টিচ বাড়াবো। মোট ফাইভ ডবল ক্রোচেট অবধি আমরা এখানে স্টিচ বাড়াবো। এই রাউন্ডে যেমন থ্রি অবধি করেছি, এরপরের রাউন্ডে হবে ফোর ডবল ক্রোচেট, তারপরের রাউন্ডে আবার সেম ফোরই থাকবে, তারপরের রাউন্ডে আবার ফাইভ ডবল ক্রোচেট হবে।
এভাবেই মোট আমরা 5 ডাবল ক্রোচেট অবধি রাউন্ড বাড়াবো। এরপর আমি এখানে আগে থেকেই ফুল বানিয়ে রেখেছিলাম, এই ফুলের লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবার ফুলগুলো সুই সুতোর দিকে ড্রেসে জয়েন করতে হবে। ওই ফুলের দুটো পাপড়ি ড্রেসের ভিতরে থাকবে এবং তিনটে পাপড়ি বাইরে থাকবে। দুটো পাপড়ি দিয়ে এখন এখানে সেলাই করে নেব। এটা সেলাই করার পর একটা ফুল লাগিয়ে মাঝখানে একটু গ্যাপ রেখে আবার নেক্সটে আরেকটা ফুল লাগাবো। এভাবেই পুরোটা কমপ্লিট হবে। ড্রেসটা বানানো কমপ্লিট হয়ে গেছে। ড্রেসটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন।